স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তানভীর খন্দকার। করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যে দেশে প্রথম ধাপের 104টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় শুরু হয় ভোট, চলবে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচন হচ্ছে বরিশাল, ঝালকাঠি, বরগুনা সহ দক্ষিণাঞ্চলের 6 জেলার 173 ইউনিয়ন সহ মোট 204টি ইউনিয়ন। এছাড়া গাজীপুরের কালীগঞ্জের 6টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। করোনা সংক্রমণ রোধে নেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা, বিশৃঙ্খলা এড়াতে সতর্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচনও। এছাড়া রামগতি, কমলনগর উপজেলার 6টি ইউনিয়নেও ভোট নেওয়া হচ্ছে। বরিশাল জেলায় 50টি ইউনিয়ন পরিষদে ভোট হচ্ছে। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মুর্তজা জুয়েল। জুয়েল, করোনা পরিস্থিতিতে এ নির্বাচনে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন আপনি, এবং স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে সবশেষ? ধন্যবাদ তানভীর। আমি এই মুহূর্তে অবস্থান করছি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে। এখানে আসলে ভোট থেকে আষাঢ়ের বৈরী আবহাওয়া উপেক্ষা করে পর্যাপ্ত সংখ্যক ভোটার কিন্তু কেন্দ্রে উপস্থিত হয়েছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আমি যে কেন্দ্রটিতে অবস্থান করছি এখানে কিন্তু আসলে যে ভোট কেন্দ্রের সামনে যে মাঠ রয়েছে সেখানে কিন্তু আসলে স্থান সংকুলন হচ্ছে না, ফলে ভোটাররা কিন্তু আসলে অন্য বাঁকা হয়ে কিন্তু আসলে লাইন এখানে তৈরি করেছেন এবং তারা ভোট প্রয়োগ করছেন সারিবদ্ধভাবে। তবে কেন্দ্রটি ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হওয়ায় এখানে আসলে ইন্টারনেট জটিলতা এবং হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট জটিলতায় ভোট গ্রহণে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি রয়েছে এবং তাদের সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করার লক্ষ্যে আমরা তাদের ব্যাপক তৎপরতা লক্ষ্য করেছি। তবে আপনি স্বাস্থ্যবিধির যে বিষয়টি বলছিলেন, বারবার কিন্তু নির্বাচনের পূর্বে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি কিন্তু বলা হলেও সেটি কিন্তু আসলে এই ভোট কেন্দ্রে পুরোপুরি উপেক্ষিত হচ্ছে এবং এখানে কিন্তু হচ্ছে ভোটারদের যে লাইন রয়েছে বালাই কিন্তু বিন্দুমাত্র এখানে আমরা লক্ষ্য করছি না। এমনকি কোনো ধরনের হ্যান্ড স্যানিটাইজার কিংবা এই ধরনের স্বাস্থ্য সুরক্ষার কোন ব্যবস্থা কিন্তু এখানে নেই। তবে এই কেন্দ্রে যিনি প্রিজাইডিং কর্মকর্তা তিনি দাবি করেছেন যে স্বাস্থ্যবিধি মেনেই ভোট গ্রহণ করা হচ্ছে। এই ছিল আসলে স্বাস্থ্যবিধির পরিস্থিতি। তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ এখন পর্যন্ত আমরা বরিশালে পাইনি। এই ছিল আসলে বরিশালের ভোট গ্রহণের কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি। তানভীর জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার জানব বরগুনার ভোটের খবর। এ জেলায় 29টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। সবশেষ জানব সহকর্মী শাহ আলীর কাছ থেকে। শাহ আলী, বরগুনার ভোটের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? সেখানেও কি স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা এবং ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন আপনি? আমি রয়েছি বরগুনা শহরের একদম যে প্রধান যে এটা রয়েছে ভোট কেন্দ্র, সেটা হচ্ছে সদর ইউনিয়নের 8 নম্বর ইউনিয়নে। সেখানে আমরা একটি কেন্দ্রে রয়েছি বাঁশবুনিয়া। সেই কেন্দ্রে আসলে স্বাস্থ্যবিধি করোনা মোকাবেলার জন্য কিন্তু যে স্বাস্থ্যবিধি মানা দরকার সেটা কিন্তু আমরা দেখিনি। আমার পিছনে যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা দেখেই বোঝা যাচ্ছে যে গায়ে গায়ে মিশে কিন্তু ভোটাররা ভোট দিতে শুরু করেছে। এই প্রথম বরগুনায় কিন্তু এভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে। সেটা হচ্ছে বরগুনায় 29টি ভোট কেন্দ্রের মধ্যে ইউনিয়নের মধ্যে কিন্তু 4টি ইউনিয়নে কিন্তু ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে। সেখানে এই এলাকার কিন্তু প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট হওয়ার কারণে অনেকেই তার নিয়ম কানুন তারা জানছেন না, সেই জন্য অনেক দেরি হচ্ছে। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি এবং আবহাওয়া একটু স্বাভাবিক রয়েছে, মেঘাচ্ছন্ন রয়েছে আবহাওয়া, বৃষ্টি হালকা হালকা বৃষ্টি পড়েছে, তার মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে উপচে পড়া ভিড় এখানে ভোটারদের। এর মধ্যে রাতে আমরা যে কিছু জায়গায় আমরা শুনেছি যে সহিংসতা ঘটনা ঘটেছে, একটি জায়গায় আমরা শুনেছি যে বেতাগি উপজেলার 7 নং সরিষামুড়ি এলাকায় সেখানে আগুন দেওয়া হয়েছে একটি স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে, এবং এখানে ইউপি চেয়ারম্যান 10 নং নলটনা ইউনিয়নে আমরা শুনেছি যে চেয়ারম্যান প্রার্থীর লোকজন সেখানে তারা একজন লোককে মেরে হাত পা ভেঙে দিয়েছে এবং বিদ্যুৎ লাইন দিতে গিয়ে একজন নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। এই ঘটনা গতকাল রাতে ঘটেছে, কিন্তু আমরা যেটা যদি বলি করোনা ভাইরাস উপেক্ষা করে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে দৃশ্য সেখানে কিন্তু আসলে যারা ভোট দিতে আসে তাদের কিন্তু কোন রকম স্বাস্থ্যবিধি নেই। আমরা যদি কথা বলি যে একজন ভোট দিয়েছে এভিএম পদ্ধতিতে, আসলে তারা কিভাবে আসলে ভোট সেটা সংখ্যার
ধন্যবাদ শাহালি আপনাকে। সীমান্তবর্তী জেলায় বেড়েই চলেছে করোনা সংক্রমণ। বিভিন্ন স্থানে লকডাউন চললেও ঠিকমতো মানা হচ্ছে না। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 13 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 62 জন। চুয়াডাঙ্গায় গত 24 ঘন্টায় 59 জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার শতকরা 50 ভাগ। মারা গেছেন আরও 5 জন। সংক্রমণ বাড়ায় কুষ্টিয়ায় শুরু হয়েছে 7 দিনের লকডাউন। দিনাজপুর সদর উপজেলায় বিধিনিষেধ বাড়ানো হয়েছে 28 জুন পর্যন্ত। গত 24 ঘন্টায় চট্টগ্রামে করোনায় মারা গেছে 4 জন, নতুন রোগী 190 জন। দেশে ফাইজারের করোনা টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। ঢাকার 3টি হাসপাতালে 360 জনকে দেওয়া হচ্ছে এই টিকা। তাদের পর্যবেক্ষণ শেষে অন্যদের এই টিকা দেওয়ার কর্মসূচি শুরু হবে। এ বিষয়ে জানতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শাওন। শাওন, ফাইজারের টিকা দেওয়ার বিষয়ে সবশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের জানান। তানবীর, জানেন যে সকাল 10টা বাজার ঠিক কিছুক্ষণ আগে টিকা দেওয়া শুরু হয় এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে, এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে 5 জনকে টিকা দেওয়া হয়েছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে এই ফাইজারের যে টিকাটি সময় সাপেক্ষ, অর্থাৎ আমরা দেখেছি এর আগে যখন অ্যাস্ট্রাজেনেকারের টিকা দেওয়া হতো তখন নর্মালি 30 সেকেন্ড থেকে 1 মিনিট হয়তো সময় লাগতো, কিন্তু এখন যেহেতু এটি একটি তাপমাত্রা আর নির্দিষ্ট একটা তাপমাত্রার মধ্যে রাখতে হয় এবং সেই তাপমাত্রার মধ্যে রেখে এবং এই টিকাটি দেয়া হচ্ছে, সেই কারণে কিছুটা সময় লাগছে। অর্থাৎ এক একজনকে টিকা দিতে গড়ে 2 থেকে 3 মিনিট করে সময় লাগছে। এবং কিছুক্ষণ আগে ঢাকা বঙ্গ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাংবাদিকদের যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে যারা আগে নিবন্ধন করেছে কেবল তারাই কিন্তু এই টিকাটি পাবেন। অর্থাৎ যাদেরকে SMS এর মাধ্যমে জানানো হয়েছে কেবল তারাই যেন এসে এই টিকাটি নিতে আসেন, এর বাইরে যেন কেউ ভিড় না করেন, সে ব্যাপারে তিনি বারবার। তিনটি কেন্দ্র থেকে দেওয়া হচ্ছে এবং জানেন এটি শুধু ঢাকাতেই দেওয়া হচ্ছে আপাতত, যেহেতু একটি নির্দিষ্ট তাপমাত্রা বলছিলাম যে -70 ডিগ্রি তাপমাত্রার মধ্যে এটি রাখতে হয়, সে কারণে ঢাকার বাইরে আপাতত এটি দেওয়া হচ্ছে না। তো আমার কাছে তানভীর, এই মোটামুটি আরও যেটি আমি আপনাকে বলতে যাচ্ছি যে সেটি হচ্ছে যে এই টিকাটি যারা নিতে আসবেন, আমি সঙ্গে যারা প্রবাসী বাংলাদেশ এখান থেকে যেতে চান তারা এখানে এসে ভিড় করছিলেন, তাদের একটা দাবি হচ্ছে যে তারা এখন পর্যন্ত জানেন না কিভাবে কোথা থেকে তারা টিকা সংগ্রহ করবেন। এই বিষয়ে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের একজন পরিচালককে প্রশ্ন করেছিলাম, তিনি যেটা জানিয়েছেন যে শুধুমাত্র যারা পূর্বে নিবন্ধন করেছেন, সে প্রবাসী হোক বা যেই হোক, তারাই কেবল এই টিকাটি গ্রহণ করতে পারবেন এবং SMS বা এখান থেকে ইমেল যাওয়ার পর তারা যোগাযোগ করতে পারবেন, এর বাইরে কেউ যেন কোনোভাবেই ভিড় না করেন। শাওন, ধন্যবাদ আপনাকে। এবারে দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের সড়ক দুর্ঘটনায় 9 শিশুসহ অন্তত 10 জন নিহত হয়েছে। নিহতদের বয়স 4 থেকে 17 বছরের মধ্যে। এই ঘটনায় আহত হয়েছে আরও 5 জন। স্থানীয় সময় শনিবার আলাবামার গ্রিনভিল শহরের পাশের একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তীব্র বাতাস আর বৃষ্টির কারণে দুর্ঘটনায় পড়ে অন্তত 15টি গাড়ি। রাজধানীতে এক চিকিৎসকের মৃত্যুর জন্য অবহেলার অভিযোগ। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ বেলা 12টায়। দেখার আমন্ত্রণ, আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে লগ ইন করুন facebook.com/দীপ্ত নিউজ এই ঠিকানায়।